ভিডিও শুনে স্যার আপনি যে হাই কোয়ালিটি ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি স্যার কিন্তু আপনি যে মোবাইল দিয়ে আপনার ভিডিওগুলো তৈরি করেছিলেন নর্মাল ভিডিও, আপনি কিন্তু ওই ভিডিওগুলি এই টাইপের হাই কোয়ালিটি এইচডিআর কিন্তু করতে পারবেন। কীভাবে করবেন তার জন্য অবশ্যই আপনার মোবাইলে কিন্তু দুইটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে, তার মধ্যে থেকে একটি হলো ইনস্টাগ্রাম আর একটি হলো ক্যাপকাট। তো এই দুটি অ্যাপে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো দুইটা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন ইনস্টাগ্রাম যে অ্যাপটি রয়েছে এইখানে। তো ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন এখানে রয়েছে, আপনি নিচে দেখতে পাবেন এখান থেকে ছোট্ট করে একটি প্লাস আইকন, আপনি কি করবেন এই প্লাসে একটি ক্লিক করবেন। যখন একটি প্লাসে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে রিসেন্ট নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম চলে আসলে উপরে দেখতে পাবেন আপনার এরকম ভিডিও একটি অপশন রয়েছে, আপনি ভিডিওতে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিবেন আপনার সামনে আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি যেই ভিডিওটি এডিট করবেন আপনি কি করবেন ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম নেক্সট এরকম একটি অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো নেক্সট আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার ফিল্টারের মতো একটি আইকন কিন্তু এখানে থাকবে, এই যে আপনি কি করবেন এই ফিল্টার আইকনে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ফিল্টার আইকনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো ফিল্টার কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন ছোট্ট করে একটি সার্চ আইকন এখানে রয়েছে, আপনি এই সার্চে ক্লিক করবেন। সার্চে আপনি যখন ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আপনার কিছু সার্চ করার অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি সার্চ করবেন ব্রোকেন টিভি, এটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন। তো আমি আগে সার্চ করেছি, আপনি এখান থেকে লিখে তারপরে সার্চ করবেন। তো তারপরে এখান থেকে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো ফিল্টার চলে আসবে। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি ফিল্টার এখানে রয়েছে ব্রোকেন টিভি নেবে, অনেকগুলো থাকবে, তার মধ্যে থেকে আপনি এইখান থেকে এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি একটি ক্লিক করে দেবেন। তো এইখানে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ফিল্টারটা কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে। তো যখন আপনার ভিডিওতে ফিল্টারটি চলে আসবে আপনি এখান থেকে আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন এবং এখান থেকে আপনি এই নিচের অপশনগুলোকে এইদিকে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কর্নারে ডাউনলোড একটা আইকন থাকবে, এইখানে ক্লিক করে আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ টু ক্যামেরা রোল, আপনি এখানে ক্লিক করলে এই ভিডিওটি ডাউনলোড কিন্তু স্টার্ট কিন্তু হয়ে যাবে। তো আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখন আপনি চলে আসবেন আপনার যে ক্যাপকার্ডটি রয়েছে এইখানে। তো ক্যাপকার্ড আপনি যখন চলে আসবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস হবে, আপনি এইখান থেকে দেখতে পাবেন উপরে এরকম নিউ প্রজেক্ট রয়েছে, আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে নিউ প্রজেক্টে একটু ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার মোবাইলের সমস্ত ভিডিও এখান থেকে চলে আসবে। এইখান থেকে আপনি যে ভিডিওটি মানে কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলেন ইনস্টাগ্রাম থেকে আপনি কি করবেন ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। যখন এখান থেকে ভিডিওটি সিলেক্ট করবেন আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে এরকম একটি অ্যাড অপশন রয়েছে, আপনি কি করবেন অ্যাডে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু আবার এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এরকম ওপেন হয়ে গেলে আপনি কি করবেন এইগুলোকে আপনি এইদিকে আবার টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন কিন্তু এখানে আপনার থাকবে, আপনি কি করবেন এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। যখন আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি সবার আগে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 10 থেকে আপনি 15 এখান থেকে বাড়িয়ে দেবেন। তারপর আপনি এগুলোকে আবার টানবেন, এখান থেকে দেখতে পাবেন কনট্রাস্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 15 থেকে 20 করে দিবেন। তারপর আপনি এগুলোকে আবার টানবেন, টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করে এটা একদম 100% এখান থেকে করে দিবেন। তো এগুলো এখান থেকে 100% করে দেওয়ার পর আপনি কি করবেন এইগুলোকে আবার এইদিকে টানবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই সেশন নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন সবুজ কালার রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন আপনার 20 থেকে 25। তো এগুলো এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন আবার এই টিক মার্ক রয়েছে, আপনি এই টিক মার্কে আবার ক্লিক করবেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিও কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু এইচডিআর কিন্তু এখান থেকে হয়ে গেছে, যেটা আগে একদম সম্পূর্ণ নর্মাল ছিল। তো এখন আপনি এই ভিডিওটি এখান থেকে আপনার এইচডিআর করে নেওয়ার পর আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে, আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন খুব সহজেই। তো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই টাইপের ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়।